السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. وعلیکم السلام. بھائی سلام کرنا ہے سنت, سلام دعوت سنت. کیا مسلمان اس مسلمان کے جب سلام دے تب سلام دینے والا مسلمان جن کے سلام پیش کر জিজ্ঞাসা করছেন আপনি কে, তো লেখক এই আপনি কে
আপনি কে এই জিজ্ঞাসা থাকে ওই সন্দেহের আকারে শেষ করছেন, বলছে আহা কত সুন্দর কথা, যে চির Oh!
পাঠ
দিবানায় রসুল হয়ে যান, দিবানায় মুস্তফা হয়ে যান, তো জাহান্নাম আপনা দেখে ধরিয়ে যাবে। যার সিনাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, ইনশাআল্লাহু নাযির ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, ওকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না, ওকে তো ওকে ওর কসম পর্যন্ত পোড়াতে পারবে না। লেখা আবার লিখেন, কি লিখেন? ওরে নবী আমার পাহাড়ের গন্ধাই শক্ত গালে কবরে বাবা কবরে আপনার ভয় কিসের গো? আপনার কিসের ভয়? কবরে কোনো ভয় নেই। বলছে যে এ দুনিয়াতে যে যে হালাতে থাকবে কবরে পুলিশের হাতে আল্লাহ আল্লাহ ও সমস্ত জায়গাতে এ হালাতে উঠবে। তো যে দিন নিয়ে থাকবে ও দিন নিয়ে উঠলো, যে মিলাদ নিয়ে থাকলো ও মিলাদ নিয়ে উঠলো, যে কোরআন নিয়ে থাকবে ও কোরআন নিয়ে উঠবে, যে জাকাত নিয়ে থাকবে ও জাকাত নিয়ে উঠবে, যে দরুদ নিয়ে থাকলো যার মুখে দরুদ চলছে ও কবরেও দরুদ পড়বে, যে কিয়াম করছে ও কবরেও কিয়াম করবে। তো শুনুন মুসলমান, আপনারা যে ছত্র ছায় আছে যার প্রেমিক হয়ে আছে ইনশাআল্লাহ রাজি, যদি সিনার মধ্যে যদি সাক্ষী থাকতে পারে তা আপনাদের দ্বারা পাস হয়ে যাবে। লেখক লিখছেন যে রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে বল্লা ওরে আকাশের চন্দ্র যারা লিখে গেছে বাবা কবরস্থ হয়ে গেছে,
তারা জান্নাতি না হয়ে উপায় থাকবে না, যারা এগুলো লিখেছে।
যা তাড়াতাড়ি দেন এই পরিস্থিতিতে বক্তব্য পেশ করবে তা যা তাড়াতাড়ি দেন বাপজি সুবহানাল্লাহ সালাম কোন লেখক জি চুম্বন করেছেন না ও বাবা হাজরে আসমাত চুম্বন করেছেন হাজি সাহেব হার আজিদ হার হাজি সাথে ও হাজি সাহেব হাজরে আসমাদের চুম্বন করেছেন হাজরে আসমাদ একটা হচ্ছে পাথর ও পাথর আমাদের কাছে পেয়ারা জান্নাতি পাথর এবং আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই পাথরের চুম্বন করেছেন বলে সারা শহরের মানুষের কাছে ও পাথর সবচেয়ে প্রিয় হয়ে গেছে ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জি যে পাথরে চুমা দিয়েছেন সে পাথর যদি গুনাহ শুষে নিতে পারে যদি শুষে নিতে পারে পাথরে চুমা দেওয়াতে তো কারোর হৃদয়ে যদি মহব্বতের মদিনা থাকে তা তো গুনাহ আসবে না বাবা জি তারপরে
পরিচয়টা
মৌলানা নাজিমুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।